শুভ ষষ্ঠী সবাইকে শেষমেশ প্রতীক্ষার অবসান হয়ে গেল আজকে মহাষষ্ঠী আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে এখন মন্দিরে চলে যাচ্ছি পুজো দিতে বাড়ির কাছে পদ্মগুলো দেখো কত সুন্দর লাগছে মা তুলে রেখেছিল তো আমি সেগুলো নিয়ে এখন পুজো দিতে যাচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে চলে এসছি এদিকে পুজোর জোগাড়যন্ত্র চলছে কিন্তু মায়ের গয়না পড়ানো এখনও হয়নি দুপুরের দিকে হবে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে মা লুচি পাঠিয়েছিল তো সেগুলোই আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন দুপুরে খেয়ে দিয়ে আমি আবার রেডি হয়ে গেছি বাবানকে নিয়ে চলে যাচ্ছি মন্দিরে কারণ দুপুরবেলা গয়না পড়াবে আমি বলছিলাম তো আমিও দেখবো তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও দেখো আশা করি ভালো লাগবে আরও সুন্দরভাবে সেজে উঠছে মা একটা একটা করে গয়না পরে তো পুজোর এই কটা দিন আমার খুবই ভালো লাগে আমি সব সময় মন্দিরে থাকারই চেষ্টা করি কারণ সকলের সাথে দেখা হয় এই সময়টাই গয়না পরানোর অনেকটা সময় লাগবে অনেকটা দেরি হবে বলে আমি বাড়ি এসে আবার রেডি হয়ে গেছি জানি অবশ্যই এই শাড়িটা পরে কিরকম লাগছে মন্দিরে চলে এসেছি এখন মায়ের পুজো শুরু হয়ে গেছে গয়না পরানো কমপ্লিট আর এদিকে কলা বউকে এখন শাড়ি পরানো চলছে তো পুজোর নানান কাজ তো চলছে আমি জানি ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল কারণ কি করব বলো পুজোর মধ্যে ভিডিও বানানোটা সম্ভব ছিল না তো যাই হোক আমার চ্যানেলে পুজোর সংক্রান্ত অনেক ভিডিও আসতে চলেছে তো আজকের ভিডিওটাই এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করে